করোনা নিয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা পুলিশের প্রবাসীদের কোয়ারেন্টাইন টাইম না মানার কারণে ব্যাপক হুমকির মুখে পড়েছে বাংলাদেশ পুলিশের রিপোর্টে এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে আজকের অহন মাল্টিমিডিয়ার এই পর্বে জানাবো সেই চিত্র তার আগে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন ভিউয়ার আজকের ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে দয়া করে পুরোটি শুনবেন পুলিশের হিসেবে মার্চের প্রথম বিশ দিনে বিদেশ থেকে ফিরেছে দু লক্ষ তিরানব্বই হাজার মানুষ তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এসেছে কোভিড নাইন্টিন আক্রান্ত দেশগুলো থেকে বিমানবন্দর থেকে বের হয়েই তারা যার যার বাড়িতে চলে গেছেন তাদের মধ্যে মাত্র আঠারো হাজার বিদেশ ফেরত স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন অন্যদের কোনো হদিস নেই গত সপ্তাহ পর্যন্ত এসব প্রবাসী স্বাভাবিকভাবেই গ্রামেগঞ্জে হাটবাজারে ঘুরেছেন সামাজিক অনুষ্ঠানে যোগদান দিয়েছেন এই বিদেশ ফেরতদের মধ্যে কেউ সংক্রমিত হয়ে থাকলে তা কত মানুষের মধ্যে ছড়াবে সে বিষয়ে কোনো ধারণাই করা যাচ্ছে না মাঠ থেকে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে পুলিশের কর্মকর্তারা এক ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা প্রকাশ করেছেন এই অবস্থার বিপরীতে দেশে প্রস্তুতি গলা ব্যথার রোগী হাসপাতালে এলে দূরত্ব বজায় রাখছেন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেছেন জানুয়ারি থেকে সাড়ে ছয় লাখ মানুষ দেশে এসেছে এর মধ্যে মার্চ মাসে বিশ দিনেই এসেছে দু লক্ষ তিরানব্বই হাজার আর গতকাল পর্যন্ত কোয়ারেন্টাইনে গেছেন মাত্র সতেরো হাজার সাতশো নব্বই জন দেশে আসার সময় সঠিক ঠিকানা না দেয় এবং পাসপোর্টের ঠিকানায় অবস্থান না করায় এসব লোকজনকে খুঁজে পাচ্ছে না পুলিশ অনেক স্থানে দেখা যাচ্ছে করোনা আক্রান্ত দেশ থেকে আসা প্রবাসীদের অনেকেই নির্বিঘ্নে শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ দাওয়াতে লোক সমাগম করছেন কিন্তু পুলিশ এসব লোককে খুঁজে পাচ্ছে না বিদেশ থেকে ফেরা এসব লোকে কোয়ারেন্টাইনে রাখা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ পুলিশের ধারণা ফিরে আসা এসব লোক পরিবার ও সমাজের সঙ্গে মিশে গেছে ইতিমধ্যে ফিরে আসা বা তাদের সংস্পর্শে আসা লোকদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখাও দিয়েছে তবে পরীক্ষা না করে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না দিন দশেক আগে যুক্তরাষ্ট্র ফেরত দুজন যোগ দিয়েছিলেন এক বিয়ের আসরে সেই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই দুদিন আগে গিয়েছিলেন গাইবান্ধা তিন আসনের উপনির্বাচনে ভোট দিতে এরপর এলো দুঃসংবাদ এরপর রোববার জানা যায় যুক্তরাষ্ট্র ফেরত সেই দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে এই নিয়ে আতঙ্ক আতঙ্ক তৈরি হয় সেই এতটাই ব্যাপকতা লাভ করে যে জুড়ে উপজেলা প্রশাসন পুরো এলাকা লকডাউন করার অনুমতি চাইলে জেলা প্রশাসন তা নাকচ করে দেয় গতকাল পর্যন্ত দেশে করোনা ভাইরাসের আক্রান্ত রুগী ছিল ৩৩ জন যাদের নয় জনই শিবচরের আর এই নয় জনের মধ্যে ছয় জনের ছয় জনের সংস্পর্শে ছিলেন অন্তত ৩৫০ পঞ্চাশ ব্যক্তি তাদের মধ্যে একশো জনকে চিহ্নিত করে রাখা হয়েছে বাকি জনের কোনো নেই তাদের হদিস শরীরে করোনার উপসর্গ আছে কিনা তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না পুলিশ বলেছে দেশে ফিরে আসা লোকজন যদি স্বেচ্ছায় নিজেদের বিচ্ছিন্ন না করেন অন্যদের সঙ্গে মেলামেশা করেন তাহলে এক ভয়াবহ পরিণতি ডেকে আনবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে বিদেশ ফেরত যেসব ব্যক্তি কোয়ারেন্টাইনের ব্যাপারে সরকারি নির্দেশনা মেনে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয় এরপর পুলিশের বিশেষ শাখা মার্চ মাসে যারা দেশে এসেছেন তাদের তালিকা প্রস্তুত করে এই সময় দেশে আসা দু লক্ষ পঁচাত্তর হাজার দেশি ও ছাব্বিশ হাজার বিদেশির তালিকা সারা দেশে পুলিশ সুপারদের কাছে পাঠানো হয় এখন এরা কোয়ারেন্টাইনে নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ করছে কি না তা জানতে পুলিশ তাদের বাড়ি বাড়ি যাচ্ছে কোয়ারেন্টাইনের শর্তভঙ্গের দায়ে মুন্সিগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ও জালঘাটিতে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ সদর দপ্তরের মুখপত্র এআইজি সোহেল রানা গণমাধ্যম কর্মীদের জানায় করোনা সংক্রমণ রুখতে দেশের বিভিন্ন স্থানে জনসমাগম বন্ধ করেছে পুলিশ মানুষকে সচেতন করেছে তাদের সহায়তা দিচ্ছে আবার এক্ষেত্রে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে নিয়ম লঙ্ঘকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বর্তমান বাস্তবতায় এবং জনস্বার্থ বিবেচনায় পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেছে পুলিশ বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছে পুলিশ মাইকিং করেছে পুলিশ কোথাও কোথাও প্রয়োজনে মসজিদের মাইক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে পুলিশ করোনা বিরোধী বিভিন্ন পরামর্শ এবং সরকারের নির্দেশনা সম্পর্কেও জনসাধারণকে সচেতন করেছে পুলিশের ঢাকা রেঞ্জ গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই লোকজনের মধ্যে প্রচারপত্র বিলি করতে শুরু করে করোনা প্রতিরোধে জেলা থানা ও ইউনিয়নেও কমিটি গঠন করা হয়েছে তারপরও এই অঞ্চলে সব লোককে কোয়ারেন্টাইনের আওতায় আনা সম্ভব হয়নি জানতে চাইলে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা গণমাধ্যম কর্মীদের জানায় ঢাকা বিভাগের তেরোটি জেলায় তিন হাজার আষ্টশো আশি জন লোক কোয়ারেন্টাইনে আছেন বেশিরভাগ মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সব লোক যদি কোয়ারেন্টাইনে আসে তাহলে করোনার বিস্তার থেমে যাবে মানুষকে তার নিজের প্রয়োজনেই এই কাজে এগিয়ে আসা উচিত চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান গণমাধ্যম কর্মীদের জানায় এখন পর্যন্ত সাতশো লোককে কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে এসব লোকের বাড়ি বাড়ি ফল পাঠিয়ে দিচ্ছে পুলিশ তারপরও সব লোক পুলিশের ডাকে সাড়া দিচ্ছে না তিনি বলেন বিদেশ ফেরত মানুষ নিজেদের উদ্যোগে যদি এগিয়ে না আসে তাহলে ভয়াবহ ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি সামাল দেওয়া আমাদের সম্ভব হবে না